জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বারবার বলছেন যে তিনি অসুস্থ। কামান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি বারবার বলছেন যে তিনি অসুস্থ, তিনি নাকি মরে যাবেন। আর সেই নিয়ে শুভেন্দুবাবু কটাক্ষ করলেন, তিনি বলছেন যে জ্যোতিপ্রিয় বাবু অর্থাৎ বালুদা নাকি সেফ জায়গা খুঁজছে। সেফ জায়গা কোথায়? উডবার্ন ওয়ার্ড। এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে এই উডবার্ন ওয়ার্ড নিয়ে বিরোধীরা কিন্তু তোপ দেগেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও ঠিক তেমনই হলো। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে উডবার্ন ওয়ার্ড অর্থাৎ সেফ জোন খুঁজছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কি বলছেন শুভেন্দুবাবু আগে শোনাবো, তারপর আপনাদের আরো বিস্তারিত বলবো। কমান্ড হাসপাতালে বালু জ্যোতিপ্রিয় মল্লিককে বারবার নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বলছেন আমি ভালো নেই মারা যাব। তিনি কি কোথাও সেফ জোন খুঁজছেন? এসএসকে মেন উডবার্ন ওয়ার্ড বিজি মমতা ব্যানার্জি থোয়ার্ড উডবার্ন ওয়ার্ড বিজি মমতা ব্যানার্জি থোয়ার্ড। রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে দ্রুত জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য নিয়ে তীব্র কটাক্ষ করতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রবিবার 12 নভেম্বর খেজুরিতে ব্যবসায়ী সমিতির কালী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন শুভেন্দুবাবু। অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারী জানান উডবার্ন ওয়ার্ড সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড, পিজিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডেই যেতে চাইছে জ্যোতিপ্রিয়। ওখানে গেলে ভালো আদর যত্ন পাবে, তাই এই ধরনের কথা বলে চলেছে। যদিও এর আগেও যখন জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য নিয়ে তাকে কিন্তু মন্তব্য করতে দেখা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নাকি নাটক করছেন, তার নাকি কিছুই হয়নি, এই ধরনের কথা কিন্তু বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। তবে এবার শুভেন্দু অধিকারী বলছেন উডবার্ন ওয়ার্ড উডবার্ন ওয়ার্ড পিজি পিজি মমতার ওয়ার্ড। শোনাবো তার কথা আরও একবার। কমান্ড হাসপাতালে বালু জ্যোতিপ্রিয় মল্লিককে বারবার নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বলছেন আমি ভালো নেই মারা যাব। তিনি কি কোথাও সেফ জোন খুঁজছেন? এসএসকে মেন উডবার্ন ওয়ার্ড বিজি মমতা ব্যানার্জি থোয়ার্ড উডবার্ন ওয়ার্ড বিজি মমতা ব্যানার্জি থোয়ার্ড। রবিবার 12 নভেম্বর জ্যোতিপ্রিয় মল্লিককে 4 দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। এর আগে দিনভর জ্যোতিপ্রিয় মল্লিক জানান যে তার শরীর মোটেই ভালো নেই, তিনি মারাও যেতে পারেন। এদিন সকালে জ্যোতিপ্রিয় মল্লিককে রুটিন স্বাস্থ্য পরীক্ষা করাতে ইডির দফতরে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পথে জ্যোতিপ্রিয়বাবু বলেন তিনি ভালো নেই, তিনি মরে যাবেন, বাঁচবেন না। তাকে দেখা যাচ্ছে যে তার পা টলছে। দুজন তাকে ধরে নিয়ে আসছেন, দুজনের কাঁধে ভর করে তিনি আসছেন, একা হেঁটে আসারও তার ক্ষমতা নেই। এরপর গাড়িতে তোলা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। গাড়িতে বসেও পিছনের দিকে মাথা এলিয়ে দেন তিনি। রবিবারই কিন্তু জ্যোতিপ্রিয়বাবু তিনি জানিয়েছিলেন যে তিনি মারা যাবেন, তিনি অসুস্থ। এর আগেও আমরা দেখেছিলাম যে যখন জ্যোতিপ্রিয়বাবুকে সামনে আনা হয় তখন তিনি বলেছিলেন যে তার পায়ে এবং হাতে সমস্যা হতে পারে। এবং রবিবার যে ছবিটা আমরা দেখলাম যে তিনি বলছেন তার হাতে পায়ে প্যারালাইসিস হয়ে গিয়েছে, তিনি হাত পা নাড়তে পারছেন না। আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম যে তিনি নিজে হেঁটে ঢুকতে পারছেন না, দুজন আধিকারিকের কাঁধে ভর করে তাকে বেরোতে হচ্ছে। এরপর তিনি গাড়িতে যখন ঢোকেন, গাড়িতে তাকে যখন বসানো হয়, তিনি কিন্তু রীতিমতন সিটে মাথা এলিয়ে বসেন। দেখেই বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু সুস্থ নেই। এরপর তাকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও কিন্তু তিনি একই কথা বলেন যে তিনি সুস্থ নেই। বারবার তার এই অসুস্থতার বিষয় কিন্তু ঘুরে ফিরে সামনে এসেছে। এমনকি যখন এই ঘটনার একেবারে শুরুর দিকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন যে বালু তো ভীষণ অসুস্থ,
তার সুগার রয়েছে, হাই সুগার রয়েছে, বালুর যদি কিছু হয়ে যায় তাহলে ইডি এবং বিজেপিকে তিনি ছেড়ে কথা বলবেন না। অন্যদিকে যখন রবিবার দিনভর আদালতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা করা হচ্ছে, তখন তার আইনজীবী কিন্তু জানিয়েছেন যে তার শরীর ভালো না, অর্থাৎ তার হাই প্রেশার রয়েছে, হাই সুগার রয়েছে, তার শরীর ভালো না, তাই যাতে জেলে কোনো সমস্যা হলে পরিষেবা পাওয়া যায় সে বিষয়টা খেয়াল রাখতে হবে। বিচারক সেই মতো তাকে বাড়ির খাবার খাওয়ারও পরামর্শ দিয়েছে। অন্যদিকে আদালতে তার আইনজীবী আরও বলেন যে এই যে 14 দিন ধরে কী কী জিজ্ঞাসাবাদ হয়েছে, কী কী জেরা হয়েছে, সেই বিষয়গুলো সামনে আনতে হবে, কারণ দিনকে দিন কিন্তু হেফাজতে থাকাকালীন তার শরীর খারাপ করে যাচ্ছে। এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও তিনি বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক নাকি যা করছেন সবটাই নাটক করছেন। এবার তাকে যখন প্রশ্ন করা হয় যে বারবার কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কেন তিনি বলছেন যে তিনি ভালো নেই, তিনি অসুস্থ, তিনি মারা যেতে যাবেন, কেন এই কথাগুলো তিনি বলছেন, সাংবাদিকরা যখন শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন, শুভেন্দুবাবু একটাই উত্তর দেন যে সেফ জোন খুঁজছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেফ জোন কোথায়? পিজি উডবার্ন ওয়ার্ড, কারণ সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়ার। এর আগেও পিজিকে নিয়ে বিরোধী শিবির একাধিকবার তোপ দেখেছে। আপনাদের শোনাবো আরো একবার শুভেন্দুবাবু কি বলেছিলেন। কমান্ড হাসপাতালে বালু জ্যোতিপ্রিয় মল্লিককে বারবার নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বলছেন আমি ভালো নেই, মারা যাব। তিনি কি কোথাও সেফ জোন খুঁজছেন? এসএসকে মেন উডবার্ন ওয়ার্ড পিজি মমতা ব্যানার্জির খোঁয়ার, উডবার্ন ওয়ার্ড পিজি মমতা ব্যানার্জির খোঁয়ার। অন্যদিকে এই অসুস্থতা যেরকম দিনভর রবিবার চর্চায় থেকেছে, আরও একটা বিষয় কিন্তু ভীষণভাবে চর্চায় থেকেছে, তা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের যে ভুয়ো সংস্থাগুলির কথা সামনে আসে, সেই ভুয়ো সংস্থায় তার স্ত্রী, তার মেয়ে, তার শ্যালক, তার পরিচারক সকলকেই নাকি তিনি ওই ডিরেক্টর পদে তার নির্দেশে নিয়োগ করা হয়েছিল, এবং এই পুরো বিষয়টা আদালত চত্বরে জ্যোতিপ্রিয়বাবু তিনি নাকি মেনেও নিয়েছেন। এই একটা বিষয়ও কিন্তু, এই স্বাস্থ্য ছাড়া এই একটা বিষয় দিনভর উত্তেজনা তৈরি করেছে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে জ্যোতিপ্রিয়বাবু এর আগেও শুরুতে বলেছিলেন যে তার অবস্থা ভালো না, তার কিন্তু প্যারালাইসিস হতে পারে। রবিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে তার প্যারালাইসিস হয়েছে, তার কষ্ট হচ্ছে, তিনি ভালো নেই। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জেল হেফাজতে রয়েছেন, 16 তারিখ অবধি তার ঠিকানা ওই জেল। সেখান থেকে তার আরও কী কী তথ্য সামনে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে যে বিষয়টা এই মুহূর্তে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, শুভেন্দুবাবু তোপ দেখে বলছেন যে মমতার খোঁয়ার হচ্ছে উডবার্ন ওয়ার্ড, আর সেই খোঁয়ারে গেলেই আদর যত্ন হবে জ্যোতিপ্রিয় মল্লিকের। আপনারাও কি শুভেন্দুবাবুর সঙ্গে একমত? অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখবেন আজ তক বাংলায়, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।